আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। তো ফাইনালি আর পিকে উইথড্রয়াল অ্যাভেলেবল। আমরা অনেকদিন পর্যন্ত এটি উইথড্রয়াল করার জন্য অপেক্ষায় ছিলাম। তো সকালে একটা আপডেট দিয়েছিলাম যে আজকে কিন্তু আপনারা উইথড্রয়াল করতে পারবেন, বা ওয়েবসাইটে তাদের কিন্তু স্টেকিং একটা অপশন ছিল, উইথড্রয়াল অপশন কিন্তু ছিল না। ওকে, তো অ্যাডমিন তাদের টেলিগ্রাম একটা পোস্ট করেছিল, এখানে বলেছিল যে আজকের মধ্যে উইথড্রয়ালটা এনেবল হবে। সো ফাইনালি উইথড্রয়াল এনেবল হয়ে গেছে। দেন আমি এখান থেকে ইতিমধ্যে উইথড্রয়াল করে নিয়েছি আমার টোকেনটা। এই যে দেখেন 2509টা টোকেন আমি এখান থেকে উইথড্রয়াল করেছি। এখানে ফি কাটছে প্রায় 200 টোকেনের মতো। তা আপনার টোটাল যা টোকেন আছে ওই অনুযায়ী এখান থেকে ফি কাটবে। আমার 200 কাটছে, তার মানে আপনারও 200 কাটবে, বিষয়টি কিন্তু এরকম না। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে এখান থেকে আপনি উইথড্র করবেন। ওকে, তো উইথড্রয়াল করার জন্য যদি আপনি অ্যাপ থেকে উইথড্রয়াল করতে যান, তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। আমি আপনাকে একটু দেখাই, এখান থেকে যদি আমি আমার এই যে এখানে কিন্তু উইথড্রয়াল অপশনটা নেই। ওকে, তাদের অ্যাপ থেকে আপনি কিন্তু উইথড্রয়াল করতে পারবেন না। যাদের অ্যাপটা আপডেট করা নেই, প্লে স্টোর থেকে একবার আপডেট দিয়ে নেবেন, নতুন একটা আপডেট এসেছে। তো এখন উইথড্রয়াল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের টেলিগ্রামে আসতে হবে। টেলিগ্রামে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা তাদের দিয়ে দেবো, ওইখানে দেখতে পারবেন উইথড্রু লিঙ্ক করে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। দেন এখানে লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন আপনার যদি ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে, তাহলে আপনাকে বলবে যে ওয়েবসাইটে অ্যাকাউন্টে লগ ইন করতে। সিম্পলি আপনি আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পর দেন এখান থেকে আপনি এই বাটনটাতে ক্লিক করবেন, আপনার যে এক্সপিএসে এখানে ক্লিক করার পর দেন এরকম চলে আসবে। এরপর এখানে আরপিকেতে আপনি ক্লিক করবেন, আরপিকেতে ক্লিক করার পর দেন আপনি এখান থেকে উইথড্রুতে ক্লিক করবেন। উইথড্রুতে ক্লিক করার পর দেন এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। লাইক আমার এখন 4টে ব্যালেন্স আছে, আমি 4 দিতেছি। তারপর এখান থেকে দেখেন ইতিমধ্যে সার্ভার কিন্তু ওভারলোডেড, এই জন্য আসতেছে না। তো আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই, আমি জানতাম এরকম কিছুই হবে। তো এখানে দেখেন আপনি যখন উইথড্রুতে ক্লিক করবেন, তারপর এরকম চলে আসবে, বলবে যে অ্যামাউন্টে দিতে। আর এখান থেকে দেন আপনি দেখতে পারবেন নেটওয়ার্ক ফি কত যাবে। তো আমি এখান থেকে অ্যামাউন্টে দিয়েছিলাম, আমার 2513টা টোকেন ছিল, তার মধ্যে থেকে আমি 200টা বাদে বাকিগুলো দিয়েছি, 2313টা টোকেন। নেটওয়ার্ক ফি যাবে আপনার এখান থেকে 80টা আরপিকে, আর উইথড্রয়াল ফি যাবে 115টা। টোটাল সব কিছু মিলে যা কাটবে, তো টোটাল হয়েছিল আমি 2509টা টোকেন উইথড্রয়াল দিয়েছি, আর আমার ব্যালেন্সে এই টোকেনটা ছিল যেটা এখনও আছে। দেন আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আপনি এখান থেকে অ্যাড্রেসটা কই থেকে দিবেন, অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনি বাইবিটে চলে যাবেন। বাইবিটে যাওয়ার পর আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। দেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে আরপিকে লিখে সার্চ করবেন, এই যে পেয়ে যাবেন। দেন এখানে একটাই নেটওয়ার্ক যেটা হচ্ছে ERC20, এটা রাখবেন, আপনার অ্যাড্রেসটা কপি করবেন। দেন এখানে ফেসটে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা বসে যাবে। অ্যামাউন্ট আপনি ম্যানুয়ালি বসাবেন, এখানে অ্যামাউন্টটা বসানোর ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা কি আমি দেখাই আপনাকে। এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে লাইক ওয়ান দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেন এখানে কিছু জিনিস শো করবে। দেন ওয়ান দেওয়ার পর অপেক্ষা করার পর আবার আপনার আরেকটা সংখ্যা দিবেন, মানে আপনার টোটাল যে অ্যামাউন্ট ওইটা বসানোর জন্য একটু অপেক্ষা করে করে দিবেন, তাহলে সুন্দরভাবে বসে যাবে। ওকে, তো এইভাবে করে আপনি উইথড্রয়াল অ্যামাউন্টে দিয়ে দিবেন। দেন এখানে নিচে দেখতে পারবেন একটা কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেন এরকম চলে আসবে। এখানে আপনার অথেন্টিকেটর কোডটা দিতে হবে, অথেন্টিকেটর কোডটা কই পাবেন। এখন দেখেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে, ওই ভিডিওটা মেনশন করে আজকের পোস্টটা করেছি, এই যে উইথড্রু করার জন্য টু এফ এটা এনাবল করতে হবে। এই ভিডিওটা দিয়েছিলাম ডিসেম্বরের 28 তারিখ, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলেও দিয়েছিলাম জানুয়ারি 5 তারিখে উইথড্রুয়ালটা এই যে স্টার্ট হবে। এখানে সব কিছু লিখে দিয়েছিলাম জানুয়ারি 5 তারিখ উইথড্রু স্টার্ট হবে, তার আগে আপনাকে টু এফ এটা এনাবল করতে হবে, আমি টু ফ্যাক্টর অথেন্টিকেটর যে ইয়েটা ওইটা করার জন্য আপনার যে গুগল অথেন্টিকেটর আছে এটার মধ্যে এটা এনাবল করতে হবে বা সেভ করে নিতে হবে। তো যারা এই ভিডিওটা দেখেছেন তারা সবাই এই কাজটা করেছেন, যারা এখনও দেখেন না তাদের জন্য আমি এই ভিডিওটার লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা এখন এটা অ্যাড করেন না, অ্যাড করে নেবেন। দেন আপনি এখান থেকে কোডটা দিয়ে দিবেন, ওই আপনার অ্যাপে যাবেন, সাব দিয়ে কোডটা কপি করবেন। দেন এখানে এসে পেস্টে ক্লিক করলে আপনার কোডটা এখানে বসে যাবে। সেন্ড আরপিকেতে ক্লিক করবেন, সেন্ড আরপিকেতে ক্লিক করার সাথে সাথে বলবে যে টোকেন সেন্ড সাকসেসফুলি ট্রান্সফার অন দ্য ইথেরিয়াম নেটওয়ার্ক, মে টেক এ ফিউ মিনিটস টু কমপ্লিট, মানে পেমেন্ট করতে এখানে কিছু সময় লাগবে আপনার পেমেন্টটা কমপ্লিট হইতে। তো জাস্ট এভাবে করলে আপনি আপনার উইথড্রয়ালটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেন আপনি যে বাইবিটি ডিপোজিট করবেন, তারা পেমেন্ট করে দিলে আপনার বাইবিটি কিন্তু এখান থেকে পেমেন্টটা চলে আসবে। আই হোপ বুঝতে পারলাম। তো এভাবে করে সবাই উইথড্রয়াল করে নেন। আর এখন কিন্তু ভাই সার্ভার অনেক বেশি প্রবলেম করবে, আপনি যখন উইথড্রয়াল করতে যাবেন দেখা গেছে সার্ভার ডাউন থাকবে, সেক্ষেত্রে উইথড্রয়াল প্রবলেম হবে। তো একটু পরপর ট্রাই করবেন, দেখতে পারবেন উইথড্রয়াল করতে পারবেন। আই হোপ বুঝতে পারলাম। তো ভিডিওটা দেখার পরপরই ট্রাই করেন। তো এটি ছিল উইথড্রয়াল প্রসেস। ওকে, যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন করেন নাই, সবার আগে আপডেট পাওয়ার জন্য খুব দ্রুত জয়েন করেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।